ওকে, এখন আমরা আজকের পড়াটা শুরু করব। শুরু করব চ্যানেল। সমস্যা হতেছে আজকে আমার এই মেইন লাইটটা নষ্ট হয়ে গেছে। মেইন লাইটটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আজকে আলোর অনেক স্বল্পতা, কিছুই বোঝা যায় না অলমোস্ট। এটাই হচ্ছে সেই স্বল্পতা। নো প্রবলেম, কিছুই করার নাই। আর আজকে প্রচুর স্ট্রেস গেছে, আজকে অনেক স্ট্রেস গেছে সারাদিন, এবং শেষ পর্যন্ত আজকে পড়তে বসতে পারছি। যাই হোক, 17 তারিখ এটা হবে 21 তারিখে যাবে এটা।
ভাষা আন্দোলন, বিস্তারিত পড়া, তাই না? তাহলে এটা আমার নতুন একটা খুলতে হবে নাকি? ভালো হয় এগুলো, যেগুলো যেগুলো পড়াইছে এগুলো অভিভাবকের আন্ডারে লিখে লাইক যে পারলে এটা খোলো, ঠিক আছে? এটা খোলার পরে কি কি আছে, আলাউদ্দিন আল আজাদ দেখে একটা পুরোটা রিভিশন দিয়ে ফেলি। জন্ম 1932 সালের 6 মে নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত রামনগর গ্রামে। পরিচয়, তিনি 52 সালে ভাষা আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন। আলাউদ্দিন আল আজাদ উল্লেখযোগ্য 23 নম্বর তৈলচিত্র, হ্যাঁ, আলাউদ্দিন আল আজাদ 23 নম্বর তৈলচিত্র, নাটক, নাটক নরকে লাল গোলাপ মায়াবী প্রহর, ঠিক আছে, নরকে লাল গোলাপ মায়াবী প্রহর, ওকে। আর হচ্ছে গল্প ধ্যান কন্যা, এখানে কন্যার কিছু একটা ব্যাপার, আলাউদ্দিন আল আজাদ ধ্যান কন্যা, ঠিক আছে। তারপরে হচ্ছে কাব্যগ্রন্থ মানচিত্র, মানচিত্র, ঠিক আছে, আনিস চৌধুরী, নাটক মানচিত্র আছে ওইটা আবার আনিস চৌধুরীর, ঠিক আছে। আচ্ছা, কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ মানচিত্র, শহীদ মিনার সম্পর্কে লেখা বিখ্যাত স্মৃতিস্তম্ভ, ঠিক আছে। আচ্ছা, মানচিত্র আমার একটি নাটক আছে আনিস চৌধুরীর, আচ্ছা, মানচিত্র, ঠিক আছে। আলাউদ্দিন আল আজাদ জহির রাহেন, জহির রাহেন, আচ্ছা, 1935, সেটা কি জন্ম, জন্ম হইতেছে 1935 সালের 19 আগস্ট, তিনি ফেনী জেলার, আচ্ছা, তিনি বাল্যকালের মোহাম্মদ জহিরুল্লাহ এবং ছাত্রাবস্থাতেই তিনি মহান সবে ভাষা আন্দোলনের আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকর জহির রাহেন, ঠিক আছে। তিনি 1972 সালে 30-এ তার জ্যেষ্ঠ পুত্র শহীদ, জ্যেষ্ঠ ভ্রাতা শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে মিরপুরে যান এবং সেখান থেকে নিখোঁজ হন। আচ্ছা, সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকর, আচ্ছা, আদমজি পুরস্কার 1964 এবং বাংলা একাডেমি পুরস্কার 1971, 21শে পদক,
স্বাধীনতা পুরস্কার 1992 সালে লাভ করেন। ঠিক আছে, 1972। ভাষা আন্দোলন ভিত্তিক আরেক ফাল্গুন, আচ্ছা আরেক ফাল্গুন, সূর্যগ্রহণ, জীবন থেকে নেওয়া, স্টপ জেনোসাইড, হুমায়ুন আজাদ, মোহাম্মদ মুজাম্মেল, মোহাম্মদ মোজাম্মেল হক, আচ্ছা কি মোহাম্মদ মোজাম্মেল হক, আচ্ছা প্রসিদ্ধ, সোমেনচন্দ্র, নবীনচন্দ্র, আচ্ছা মোহাম্মদ লুৎফুর রহমান,
আচ্ছা মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রথম উপন্যাস হচ্ছে রাইফেল রুটি আওরাত, আনোয়ার পাশা, আচ্ছা আওরাত, ঠিক আছে। তারপর রাইফেল রুটি আওরাতের মূল মূল ক্যারেক্টার হচ্ছে সুদীপ্ত। এই সুদীপ্ত আর কেউ না, আনোয়ার পাশা নিজে, আবদুল্লাহ আল মুতি। ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার তিনি লাভ করেছেন। সাগরের রহস্যগুলির দেশীয় বিজ্ঞান আবদুল্লাহ মুতি, সাগরের রহস্যগুলি আছে, ঠিক আছে। আনোয়ার পাশার নিরুপয়া নিরুপায় হরিণী কি জাতীয় গল্প? আচ্ছা আবু ইসাক, আবু ইসাক সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্র কোথায়? নিয়ামত শাকের, আচ্ছা ঠিক আছে। তাহলে সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্র রূপ, ঠিক আছে। আচ্ছা হারেন মহাপতঙ্গ যোগ, আচ্ছা আবুল ফজল, আবুল ফজলের কি আছে? শিক্ষা ও সংস্কৃতির বিষয়ক উপদেষ্টা ছিলেন উপাচার্য ফজলে আবুল ফজল, আবুল ফজল, ঠিক আছে। জীবন পথের যাত্রী, জীবন পথের যাত্রী রাঙ্গা প্রভাত, আচ্ছা রাঙা প্রভাত, ঠিক আছে। চৌচির সংস্কৃতির সাহিত্য সংস্কৃতি জীবন, ঠিক আছে। সাহিত্য সমাজ সাহিত্য, সমাজ সাহিত্য রাষ্ট্র বেগম, আচ্ছা রেখচিত্র আদর্শ জীবনীমূলক আত্মজীবনীমূলক, আচ্ছা রেখ রেখচিত্র, ঠিক আছে। আবুল ফজল রেখচিত্র, আচ্ছা। তারপরে কি শহীদুল্লাহ
কাইসার, শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সার, নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা ঠিক আছে, রাজবন্দির রোজ, রোজ নামচা, ঠিক আছে, সারেং বউ। আচ্ছা সারেং বউ, শহীদুল্লাহ কায়সার, এটা হচ্ছে বড় ভাই। আচ্ছা সংসদ, আচ্ছা ঠিক আছে, রাজবন্দির রোজ নামচা। আচ্ছা ঠিক আছে, পেশোয়ার থেকে তাসখন্দ, চন্দ্রগুমের কন্যা। আচ্ছা ত্রয়ী উপন্যাস, ওকে। এখন ভাষা আন্দোলন ভিত্তিক যেটা আছে সেটা ধরো, তো কি একটা অবস্থা, লাইট মাইট কম এসছে তোমার, লাইট বন্ধ রাখা ভালো। সবাইকে, স্টুডেন্ট ভাই এবং আপুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম বাসু ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? ভাই আমরা দুই এক মিনিট দেখতে পারি, একটু গল্প গুজব করি। আর অনেক সময় একটু মিস প্রিন্টিং থাকে, ওরা কলের একটু মানে ভিতরে এদের যত্নের অভাব আছে আর কি, অনেক বানান টানান ফল্ট আছে, শাল টাল আছে, তবে ওরা কলে অনেক তথ্য আছে, প্রচুর তথ্য আছে, ওরা কলে আপনি হজম করতে পারলে দারুণ হবে। প্রথমে ডাইজেস্ট করতেছি ভাই, চলবে, খারাপ না।
প্রেশার টেস্ট ভালো। দেখেন আমি অন রেকর্ডে কথা বলতেছি, আমার কথা কারো পক্ষে যাচ্ছে কারো বিপক্ষে যাচ্ছে, এগুলো খারাপ শোনায়, আপনারা সহজে বুঝবেন। এই জন্য যেগুলো বলছে এর উপরে থাকেন, করতে থাকেন, এই হচ্ছে কথা। আর প্রচুর পরিমাণে খবর দেখবেন, মিডিয়ার খোঁজ খবর রাখবেন, প্রচুর পত্রিকা পড়বেন, বিশ্বে কই কি হচ্ছে এগুলো বুঝবেন। মনে রাখবেন, আপনার সাথে কথা বলে যেন 10 মিনিটে বোঝা যায় আপনি সারা বিশ্বের খবর রাখেন, দ্যাট ইজ কল্ড স্মার্টনেস। কথা বুঝছেন, আপনার সাথে কথা বললে আমি যেন বুঝতে পারি আপনি আফগানিস্তানের খবর রাখেন, আপনি সিরিয়া কি হচ্ছে আপনি জানেন, মিয়ানমারে কি হচ্ছে আপনি খবরটাও রাখেন। তো এটাকেই হচ্ছে একজন বিসিএস ক্যান্ডিডেটের একটা বড় রকমের যোগ্যতা ধরা হয়। বিশ্বের কই কি হচ্ছে আপনি জানেন না, আপনি দরজা লাগায় খালি পড়তেছেন, এইরকম লোকেদের বিসিএস করাটা হয় না, বুঝতে পারছেন কি? এই জন্য যোগদান খোলা রাখবেন, চেষ্টা করবেন সমস্ত কিছুর সাথে আপডেট থাকার, বাকিটা মহান সৃষ্টিকর্তার ইচ্ছা, আল্লাহ আপনার জন্য যেটা ভালো মনে করেন সেটাই দিবেন। ওকে, এই রিলেটেড আপনাদের আর কোনো কোশ্চেন আছে থাকে বলেন, আজকে ক্লাস লাইট আছে চাপ নিন না। আচ্ছা ফারজানা, আপনার তথ্যগুলো দিবেন, সমস্যা নেই। আচ্ছা উত্তরণের সব ডেইলি বাংলার জন্য অগ্রদূত বইটা কেমন ভালো বই, সমস্যা নেই করতে পারেন ভাই। কত মার্কস রাখি, মানে কি কত মার্কস, মানে কি বুঝলাম না, কি 80 করে কেমন ভালো, সমস্যা নেই করতে পারেন। আচ্ছা 19 গ্রামার বই চেঞ্জ হচ্ছে কোনটা করবেন, আগেটাই করবেন। যদি নতুন টাকা আমরা দেখি বেস করে কোশ্চেন হচ্ছে, সেটা চলচ্চিত্র রচনার শ্রেণী উপজীব্য পঙ্ক্তি উদ্ধৃতি বাংলা পড়ে যাচ্ছে, কত সেফ জোন 115+। ওকে ঠিক আছে, আপনাদের সাথে অনেক কথা বলেছি, এখন আসেন আমরা শুরু করবো একটা টপিকের দিকে। দেখেন আজকে আমরা কি পড়ে যাচ্ছি, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ চলচ্চিত্র, রচনার শ্রেণী উপজীব্য পঙ্ক্তি উদ্ধৃতি বাংলা গান, উপাধি ও ছদ্মনাম, বাংলা সাহিত্যের প্রধান সাহিত্যিক ও সাহিত্যকর্ম, সকল পত্রিকা, সাময়িকী ও সম্পাদক। এটা বোধহয় আমাদের আগের কোন একটা লেকচার এটা ছিল কিনা। আর বাংলা সাহিত্যের প্রধান সাহিত্যিক ও সাহিত্যকর্ম, এটাই তো আমরা পুরো সাহিত্য জুড়ে পড়ছি, পুরো সাহিত্য আমরা এটাই পড়ছি, সুতরাং এখানে আমরা এটার জন্য আলাদা করে কিছু রাখি নাই। আর পত্রিকা সাময়িকী সম্পাদক আপনাদের আগে কোনো লেকচার ছিল কিনা কোনো স্যার আমি জানি, আমার মনে নাই। তবে আমি আপনাদের এখান থেকে একটা ছোট সাজেশন আজকে দেবো, শেষে পেজ আমি লিখে দেবো, আমি যদি ভুলে যাই আমাকে মনে করে দিন। পত্রিকা সাময়িক এবং সম্পাদক ছিল না, আচ্ছা ঠিক আছে আমি লিখে দেবো। এখানে আমি মোটামুটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটা আমি আপনাকে যদি একটু সিলেক্টিভ করে দিই জায়গাটা, আশা করা যায় আপনি কমন পাবেন। পত্রিকা সাময়িক এবং সম্পাদক নিয়ে যদি বলি, আশা করা যায় আপনি কমন পাবেন, বেশি দেবো না, শেষে লিখে দেবো।
ওকে আচ্ছা, তাহলে আমরা বাংলা সাহিত্যের প্রধান সাহিত্য সাহিত্যকর্ম বলতে যেটা বোঝায়, আমরা সাহিত্যে মোটামুটি সেটাই করছি সারা সারা সাহিত্যের কাজ জুড়ে। আচ্ছা, এরপরে আসেন আজকের টপিকের দিকে, যদি তাহলে দেখবেন এখান থেকে প্রিলিতে কোশ্চেন হয়, রিটেনে এখান থেকে কিছু জিনিস কাজে লাগে, কারণ নদী যুদ্ধ ভিত্তিক যে বইগুলো আছে এগুলো ধরে ধরে সাধারণত রিটেনে আপনার সাহিত্য সমালোচনা লিখতে হয়, এই টাইপের বই থেকে প্রচুর পরিমাণে সাহিত্য সমালোচনা আসে। আরেকটা কথা যেটা সেটা হচ্ছে আপনার ভাইবাতে এখান থেকে প্রচুর ইনফরমেশন আপনাকে পরে ভাইবা পড়ে যেতে হবে। তাহলে আমরা আজকে ক্লাসটাকে বলতে পারি, আমরা বলতে পারি প্রিলি প্লাস এটা হচ্ছে রিটেন প্লাস এটা হচ্ছে আপনার ভাইবার জন্য টোটাল একটা প্যাকেজের ক্লাস বলতে পারেন। টপিকটা লাইট আছে, সোজা সোজা টপিক ইম্পর্টেন্ট হয় না, আমার কোনো কথা নাই, মনে রেখে একটা টপিক কত ইম্পর্টেন্ট হবে নাই, ব্যবহারিক লাইফে এটা কত বেশি গুরুত্বপূর্ণ তার সাথে রিলেট করে এটা কতটুকু গুরুত্বপূর্ণ হবে পরীক্ষার জন্য, কথা বুঝতে পেরেছেন? সুতরাং টপিক সহজ হলে এটা পরীক্ষা আসে না কঠিন হলে এটাই আসে, এই কথা সত্য নয়। তাহলে আমরা আজকে টপিকটা থেকে দেখবেন, আপনি যারা ভাইবা দিচ্ছে যদি জিজ্ঞেস করেন দেখবেন ভাইবাদের প্রচুর এগুলো ধরে, আচ্ছা বলো তো রাইফেল রুটি আওয়ার আজকে লিখছে এরকম ধরে, আচ্ছা বলতো পায়রস পাওয়া যায় এটা কারণে, আচ্ছা তুমি কি পায়রস পাওয়া যায় এটা দেখছো প্রদর্শনী দেখছো কখনো, তুমি তো ঢাকায় করছো, এইরকম মুক্তিযুদ্ধ বা এই রিলেটেড গ্রন্থ চলচ্চিত্র থেকে অ্যাভেইলেবল কোশ্চেন, মোটামুটি ভাইবের একটা বেসিক পার্ট এটা, কথা বলছেন? আমার আমি অনেক কিছু যাদেরকে যে এগুলো থেকে কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, গান তো প্রচুর পরিমাণে ধরে, আমার বন্ধু আছে বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করে, 35 নন ক্যাডার, পরে ধরছে হচ্ছে মানে টিচারের সামনে ল্যাপটপ ছিল, তো ল্যাপটপে একটা ছোট গান বাজাচ্ছে, বাজায় বলতেছে বাবা বলতো তো এটা কার লেখা, আমার ফ্রেন্ড বলতেছে আমাকে যে কালচার আমি প্রথম দিন ওই গান ওই ভাইবা বলে শুনছি, তো যাই হোক সে বলতে পারে নাই, ওই লিরিকটা হয়তো মনে ছিল বা সাহেব সাথে বুঝে করে দেখছে সেটা দ্বিজেন্দ্র গীতি মানে ডিএলএর লেখা গান, সারা জীবনে শুনে নেয় ভাইবা বলে শুনছে। সুতরাং গানও আপনাকে শুনতে হবে, কোন গানগুলো আপনার দেশ ইতিহাস ঐতিহ্যের সাথে যেগুলো রিলেটেড, কারণ ওখানে আপনাকে গেলে লিরিকা কিংবা পিটবুলের গান থেকে ধরবেন না, আপনাকে ধরবে না যে এই মানিকে মাগে হিতে এটা কোন দর্শনে কি হয়েছে না হয়েছে বলেন, নিশ্চিত এমন কোনো প্রশ্ন হবে না, কথা ক্লিয়ার? সুতরাং আজকে পড়াটাতে প্রিলি যেমন হয় এটা দিয়ে রিটার্ন হয় এটা দিয়ে ভাইবা হয়, এই হচ্ছে ব্যাপার। সব কিছু মুখস্থ করার জিনিস মুখস্থই করবেন, এখন নেড়ে চেড়ে করতে পারলে আপনার জন্য ভালো হবে। এখন আসেন নাটকের দিকে তাকান, কবর মনির চৌধুরী, না আপনি মনে করতেছেন যে শুরু থেকে ধরুন ভাই চোখে চোখে ধরবো আর বলবো মুখস্থ করবো কাহিনি শেষ, কাছে আপনার কথা যুক্তি আছে, একটু একটু যদি জানেন কোনটা কার লেখা কোনটার সাথে কিসের সম্পর্ক, এটা মোটামুটি কি কেন উনি লিখছিলেন কোথায় কখন হয়েছিল, এটা নিয়ে আরো কোনো ঘটনা যদি থাকে মানে মনে রাখার সহজ পদ্ধতি হলো ওই জিনিসটার সাথে আপনার ব্যক্তিগত জীবন বা আপনার আরো আরো জানার তথ্যের সাথে এটাকে রিলেট করে ফেলা। ধরেন আপনার প্রথম দিন কারোর সাথে দেখা হলো তার নাম হলো আশরাফ, আপনি তার সামনে সাথে বলবো আপনার নাম আশরাফ, আশরাফ নামে তো আমার একটা বন্ধু আছে সে হলো এই ওই রিলেটেড, তার সাথে দুই মিনিট আলোচনা করেন, নতুন আশরাফকে আর ভুলবেন না। এই জন্য কবর আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি, আপনাদের মনে আছে কিনা দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক একটা নাটক আমাদের 19 এটা সহপাঠে পাঠ্য ছিল, এটা চরিত্রগুলো হচ্ছে ফকির হাফিজ, তারপরে হচ্ছে আপনার নেতা, আর কবরে যাদেরকে দাফন করার জন্য নিয়ে আসা হচ্ছে ভাষা শহীদ, তারা প্রত্যেকে ওখান থেকে চলে আসে গাড়ি থেকে নেই বা তারা এসে প্রতিবাদ করতে থাকে, তারা হচ্ছে সবাই মধ্যে তারা তারা কবরে যাবে না, এটা নিয়ে মোটামুটি মধ্য নেতা আর হাফিজ সারা রাত কাটায় দেয়, আর মোদ্দা ফকির নামের এক পাগল সে আশা পাতা দেয় যে এই মোদ্দাদেরকে কবরে দাফন করা যাবে না, কারণ এরা মৃত নয়, আমি দেখেছি তাদের শরীরের যে গন্ধ এটা পারদের গন্ধ, মরা মানুষের গন্ধ আমি চিনি, এরা মরা না প্রত্যেকে জীবিত, এই কথার ভিত্তিতে প্রতীকীভাবে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়ে গেছেন যারা জীবন দিয়ে আল্লাহকে চলে গেছেন, তারা যে অমর, তারা যে কোনোদিন আমাদের থেকে চলে যাবেন না, তারা যে চিরঞ্জীব হয়ে থাকবেন, এই প্রতীকীভাবে এটা কিন্তু তুলে ধরা হয়েছে, তাই না? ভাষা আন্দোলনের সময় তাদেরকে মারা গেছিল, তাদের বিক্রি করে মারা হয়েছে, তাদের লাশ গুম করা হয়েছিল, আমরা জানি আমরা বিভিন্ন কবিতে পড়ছি, আমরা যে সংখ্যাগুলো দেখি যে সালাম বরকত রফিক জব্বার রহিউল্লাহ শফিউর, সংখ্যাটা আসলে এমন না, নাম না জানা আরো অনেকে, আপনি যদি মনে করে থাকেন সেদিন 8 জন মারা গেছিল তাহলে আপনি ভুল, সেদিন আরো বেশি মারা গেছিল, অনেকের লাশ পুলিশ গুম করে ফেলছে, কারণ তারা যদি গুম করতে পারে তাহলে তারা মৃত্যুর সংখ্যা কমায় দেখাবে, এটি স্বাভাবিক। আপনাদের 21 গল্প পড়ছি যে নিচের দিকে আসেন, যে 21 গল্প ইন্টারমিডিয়েট আপনাদের পাঠ্য ছিল, আমার যতদূর মনে করে চোখে দেখেন ওই যে তপুকে আবার ফিরে পাবো সেটা কোনোদিন ভাবিনি, সেই তপু তাকে মেডিকেলের মধ্যে সর্বশেষ দেখেছিলাম সে আবার ফিরে এসেছে, এই যে 21 গল্প তপু বন্ধুদের সাথে গেছিল মিছিল করতে, তারপরে গুলি খেয়ে মারা যায়, গুলি লাগছিল কপালে, আর তপুর বিশেষত্ব কি তপুর বাবা একটা ডান পায়ের জানি টিবিয়া ফিবুলা রাখি ছিল, 2 ইঞ্চি ছোট ছিল, হাঁটুর নিচের যে হাঁটা সেটা টিবিয়াস আর ফিবুলা দুটোকে একসাথে বলা হচ্ছে টিবিয়া ফিবুলা, আমার যদি ভুল না হয়ে থাকে, তো সে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতো, তাদের বন্ধু ছিল, তারা প্রচন্ড আড্ডা বাজো নিজেদের সাথে, নিজেরা নিজেরা খুব দারুণ সময় কাটাইতো, যে বিয়ে করেছিল জন্য নামের একটা মেয়েকে বা খুব বেশি মোটা নাত্তর নিয়ে চিত্র করেন মেয়েটা, আজ বলে দিকে ঘুরতে যেতে সব কথাবার্তা আছে, এখন সেই তো ফিরে আসছে, আমরা কিন্তু বুঝি না কেমনি ফিরে আসছে, আর কেমনি হারা গেছিল, একদম নাটকের শেষে আমরা দেখি তারা মিছিল করতে যাওয়ার পরে গুলি খাইতো মারা গেছিল, আর সেই তো কঙ্কাল হয়ে ফিরে আসছে তাদের কাছে, আবার তারা কেমনি আইডেন্টিফাই করছে, তারা আইডেন্টিফাই করছে ওই যে প্রথমত গুলি একটা দাগ দেখছে হচ্ছে মাথার মধ্যে কপালে, আর তারপর নিজের বন্ধুরা আলোচনা করছে যে ওর তো বাম পায়ের যে হাঁটটা টিবিয়া ফিবুলাটা 2 ইঞ্চি ছোট ছিল, এবং তারা ইনস্ট্যান্ট মেপে দেখলো এই কঙ্কালটারও বাম পায়ের টিবিয়া ফিবুলাটা 2 ইঞ্চি ছোট, সুতরাং উপরে কপালে গুলির দাগ আর নিচের বাম পায়ের টিবিয়া ফিবুলাটা 2 ইঞ্চি ছোট, দুটো মিলে তারা বুঝতে পারছে এটা হচ্ছে আমাদের বন্ধু অপু সরি তপু, তার কঙ্কাল যে মারা গেছিল মেডিকেলের মধ্যে শেষবার আমরা দেখেছিলাম তার লাশ করে নিয়ে গেছিল মিলিটারিরা, সেই কঙ্কালটা আবার বন্ধুদের কাছে ফিরে আসছে, কত বেশি নাটকীয়তা দেখেন, ছোট গল্পের সব থেকে বড় যে লক্ষণ সেটা হচ্ছে নাটকীয়তা, কথা বুঝতে পেরেছেন? নাটকীয়তা মানে কি ধুম করে এমন জায়গা থেকে শুরু হবে আপনি বুঝবেন না কই থেকে শুরু হইলো, আপনি পড়তে পড়তে আস্তে আস্তে আপনার কাছে কাহিনীটা পরিষ্কার হবে, এটাকে বলে নাটকীয়তা, ওই যে আমরা বিখ্যাত ছড়ি গল্প করছিলাম রবি ঠাকুরের, বা নাটকীয়তা মানে হচ্ছে কাহিনীটা হঠাৎ করে শুরু হবে, কাহিনীটা হঠাৎ করে শুরু হবে, প্রথম থেকেই বোঝা যাবে না, আস্তে আস্তে পড়তে পড়তে পুরো কাহিনীটা ক্লিয়ার হবে,
বংশের গল্প জহির রায়হান। তপু মেডিকেল ছাত্র। তার টিবিয়া ফিবুলা 2 ইঞ্চি শর্ট। তার স্ত্রীর নাম রেনু। তাকে ভাষা আন্দোলনে মেরে ফেলা হয়েছিল, কপালে গুলি। তার কঙ্কাল তার বন্ধুদের কাছেই ফিরে এসেছিল। তার বন্ধুরা টিবিয়া ফিবুলা দেখে এবং মাথায় গুলির আঘাত দেখে চিহ্নিত করতে পেরেছিল। এই গল্পটা আবারও পুরোটা পড়ে ফেলতে হবে। সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবোদয় হইল। নদীর ওই যে আমরা বিখ্যাত ছোটগল্প পড়ছিলাম রবি ঠাকুর, শুরু হবে আপনি বুঝবেন না কই থেকে শুরু হইলো। আপনি পড়তে পড়তে আস্তে আস্তে আপনার কাছে কাহিনীটা পরিষ্কার হবে। এটাকে বলে নাটকীয়তা। ওই যে আমরা বিখ্যাত ছোটগল্প পড়ছিলাম রবি ঠাকুরের, বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাছতলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল, স্থির হইলে সকলে মিলিয়া সেটা করাইয়া লইয়া যাইবে। ওই যে গল্প আমরা পড়ছিলাম। এখন আপনি যখন প্রথম লাইন পড়বেন যে বালকের সর্দার ফটিকের মাথায় নতুন একটা বুদ্ধি আসছে, বুদ্ধি কি? নদীর ধারে প্রকাণ্ড একটা শালের গুড়ি পড়ে রয়েছে, তখন তারা প্ল্যান করলো তার মাথায় বুদ্ধি আসছে, বন্ধুদের নিয়ে বলছে চল তাহলে ধাক্কায় পানিতে ফেলাই দিই। বন্ধুরা জিজ্ঞেস করছে এই শালের গুড়ি ধাক্কায় পানিতে ফেলালে লাভ হবে কি? তখন ফটিক বলছে যে বেটা এই গাছের মালিক, ও যখন নিতে আসবে আসা যখন দেখবে এটা পানিতে পড়ে রয়েছে কত কষ্ট করে সে তুলবে, আমরা দূরে দাঁড়ায় মজা নিই। তখন ফটিকের ভাই মাখুনলাল সেটার উপরে গিয়ে বসছিল। তারপরে কাহিনী আপনার প্রত্যেকেই জানেন কি করছে। তাইলে বালকের সর্দার ফটিকের মাথায় চট করে নতুন বুদ্ধি আসছে, এই লাইন পড়ার সাথে সাথে আমাদের মনে হয় গল্পটা মাঝখান থেকে শুরু হয়েছে, কারণ তার মাথায় এমন বুদ্ধি প্রায় আসে। আমরা পড়তে পড়তে আস্তে 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 ফটিকের দুরন্ত মানার টের পাই, পেছনের কথা সামনে আসে। এটাই হচ্ছে ভাই ছোট গল্পের সব থেকে বড় গুণ। আমাদের দুলাভাই ছোট গল্পের যে সংজ্ঞা দিছে, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতে সেবা তার ঋতু চারিটি অস্ত্রজল, নাহি বর্ণনার ছোট ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাংগরি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এই টোটাল প্যাকেজের সব থেকে ভালো উদাহরণ ভাইয়া এই 21-এর গল্প। কথা বুঝতে পেরেছেন? জহির রায়হানের লেখা, জহির রায়হানের লেখার বৈশিষ্ট্য কিছুটা হুমায়ুন আহমেদের সাথে মিলে, কারণ হুমায়ুন আহমেদ ছোট বাক্যে লিখে দেখবেন, ছোট ছোট বাক্য লিখে, আবার জহির রায়হানে দেখবেন আপনার ছোট ছোট বাক্যে লিখে। কথা বুঝতে পেরেছেন কি? তো এই সেই হচ্ছে 21-এর গল্প সবচেয়ে নাটকের উদাহরণ। এটা আমরা জানি 21-এর গল্প যে আপনার ভাষা আন্দোলনের যে সাহিত্যকর্ম কবর নাটকের কথা জানি না, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটক, পাঁচটা শর্টলিস্ট করা হলে আমার ধারণা এখানে এটা থাকবে। আচ্ছা, কিন্তু বলছে তখনকার সময় বন্ধুরা আর রুমমেটরা সম্মান দিয়ে কথা বলতো। হ্যাঁ, এখনো সম্মান দিয়ে কথা বলে, বলে না যে তা না, তবে এখনকার মানুষের মাঝে স্বার্থের দ্বন্দ্ব বেশি। হ্যাঁ, তারপরেও ভালো সম্পর্কগুলো যে নাই এমন না, ঠিক আছে, এখনো বন্ধুত্বের সম্মান বহাল আছে, এরকম রিলেশন অ্যাভেলেবল। যদিও এখন আমরা সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতির কারণে সবকিছুর সাথে মিলেই আমরা কিছু আন্তর্কেন্দ্রিক হয়ে গেছি, কিছুটা যান্ত্রিক হয়ে গেছি, তারপরে রক্ত মাংসের জীবন্ত সম্পর্ক এরকম বহু আছে। আচ্ছা, তারপরে আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন আপনারা পড়ছেন কি? এখন ভাই জোর করে সম্মান নিতে চায়, দেখে কেউ মন থেকে দিতে চায় না। আমি ভালো কথা বলছেন। হ্যাঁ, আরেক ফাল্গুন, আমরা কিন্তু আসছে ফাল্গুনে কি হবো? দ্বিগুণ হবো। হ্যাঁ, মুনিন
চমৎকার কথা আছে ওটার মধ্যে। আরেক ফাল্গুনের মধ্যে আমরা দেখি বিশ্ববিদ্যালয় ছাত্র মুনিম রাজনীতির সাথে জড়িত থাকে। আরেক ফাল্গুন এখানে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুনিম রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি রাজনীতির কারণে দেশাত্মবোধের টান থেকে সে নিজের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে পড়ছিল। রাজনীতির কারণে দেশাত্মবোধের কারণে সে তার গার্লফ্রেন্ডের সাথেও সম্পর্ক ছিন্ন করে। ভাষা আন্দোলনের মিছিলে গেলে পঞ্চান্ন সালের কথা রাজনীতির সাথে জড়িত থাকে, পুলিশ তাদের ধরে ধরে গাড়িতে তুলছিল। তখন এত মানুষকে পুলিশের গাড়িতে তুলছিল যে পুলিশের গাড়িতে জায়গা হচ্ছিল না। কথা বুঝতে পারছেন তো? রাখার জায়গা নাই তো আমরা দেখি তখন একজন এসে পুলিশ অফিসারকে বলতেছে যে স্যার রাখার তো জায়গা নাই, তাহলে কি করবো? তখন মনি বলতেছিল যে এই কয়জনকে ধরে আপনার হাঁপায় গেছেন রাখার জায়গা। তখন পুলিশ কনস্টেবল তার বসকে বলছিল স্যার এখন তো আর জায়গা নেই, এখন কি করব। তখন মুনিম বলছিল আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এতটুকুতে হাঁপিয়ে গেলেন আপনার জেলে জীবনে নিয়ে আছে অনুপকাম করে ঘর বসতি। তো সেলিনা হোসেন হাঙ্গর নদী গ্রেনেড জেলে জীবনে নিয়ে আছে অনুপকা মাকড়ের ঘর বসতি। সমসাময়িক এখনকার সময় একদম আধুনিক সময়ে যাদের উপন্যাসগুলো পঠিত জীবনচিত্র খুব সুন্দর, তার মধ্যে সেরেন হোসেন। তারপরে চলচ্চিত্র হচ্ছে আপনার জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া দেখছেন আপনারা নাকি খালি হাঙ্গার গেমস দেখেন, ফিফটি শেডস অফ গ্রে এগুলো দেখেন বলেন? জীবন থেকে নেওয়া দেখছেন? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা একজন বলছে ভালো তথ্য, জুনায়েদ বলছে জীবন থেকে নেওয়া যদি মুক্তিযুদ্ধভিত্তিক দেওয়া হয়ে থাকে তাহলে তথ্য আমাদের ভুল আছে, কারণ জীবন থেকে নেওয়া 70 সালে প্রকাশিত হয়ে গেছে। বুঝতে পারছেন? জীবন থেকে নেওয়া 70 সালে প্রকাশিত হয়ে গেছে, সো এটা মুক্তিযুদ্ধভিত্তিক হওয়ার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ 71 হয়েছে, হ্যাঁ রাজনৈতিক পটভূমি আছে, এখানে ভাষা আন্দোলন দেখবেন, মধ্যবিত্ত জীবনের টানা পুরন আছে খুব চমৎকার ভাবে। জীবন থেকে নেওয়া যারা দেখেন নাই বুঝে যে কোনোভাবে দেখে নেবেন। লেখা ভাঙবো আমি কেমন করে, হ্যাঁ আমার পছন্দের একটা গান, কত দারুণ অর্থ এই গানটার মধ্যে। এই ছবির মধ্যে প্রথম আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের ব্যবহার আছে।
জহির রায়হানের জীবন থেকে নেয়া ছবিটি 70 সালে প্রকাশিত হয়ে গেছে। এটাকে পুরোপুরি মুক্তিযুদ্ধ ভিত্তিক বলা যায় না, তবে এখানে মুক্তিযুদ্ধের আগের প্রেক্ষাপটগুলো সুন্দরভাবে উঠে এসেছে। এই ছবিতে জাতীয় সঙ্গীত ব্যবহার করা হয়েছে। জীবনে টানা পুরো আছে, খুব চমৎকার ভাবে জীবন থেকে নেওয়া, যারা দেখেন নাই কোথায় বুঝে করে যে কোনো ভাবে দেখে নিবেন। দেখা যাবে ভাঙবা আমি কেমন করে। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা গান। এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এই গানটার মধ্যে, এই ছবির মধ্যে প্রথম আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের ব্যবহার আছে। এই ছবির মধ্যে আমার ভাই রক্তের আঙ্গান 1 ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি দিতে পারি, এগুলো আছে। অর্থাৎ তখনকার সময় আমাদের যে রাজনৈতিক যে ছবিটা ছিল এটার একটা ভালো চিত্র আপনি এখানে পাবেন। হ্যাঁ, লেট দ্য বিলাক ইনকমপ্লিট, এটা কমপ্লিট না। আপনারা স্টপ যেন দেয়ার বি লাইট, এটি পুরোপুরি শেষ করা হয়নি। মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি স্টপ জেনোসাইড, পুরো মুক্তিযুদ্ধ ভিত্তিক কে কে দেখছেন বলেন? স্টপ জেনোসাইড, আচ্ছা হ্যাঁ, 2-4 জন পাওয়া যাচ্ছে যারা দেখছে। স্টপ জেনোসাইড আমি দেখে শেষ করতে পারি না, আমি কয়েকবার দেখছি, আমি অর্ধেক অর্ধেক দেখতে পারি বা অর্ধেক একটু বেশি, কারণ এখানে এত নির্মম, এত কষ্টের দৃশ্য, মানে এগুলো মানা যায় না। আপনার ফুপায় কান্না চলে আসবে, মানতে পারবেন না। ওই যে একটা বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছিল লাঠিটা নিয়ে, মনে আছে আপনাদের সেই দৃশ্যটা? আমি ওই পর্যন্ত যাওয়ার পরে আমি আর যেতে পারি না। মানুষের জীবনের প্রয়োজন, সময়ের তাগিদ কত ভয়ঙ্কর, হ্যাঁ উপর হয়ে যাচ্ছে, রাইট? মানে এই এই দৃশ্যগুলো আমি নিতে পারি না। স্টপ জেনোসাইড আমি কয়েকবারই ট্রাই করছি, শেষ করতে পারি না, খুব ডরে এটা। এরপরেও যারা আজকে মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা কথা বলে, যারা হচ্ছে এ নিয়ে বি নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক কথা বলে, ওদেরকে জাস্ট পুলিশ তার নিয়ে এসে মারা দিতে হবে, সবার সামনে বাইরে মারতে হবে, গুলি করে মারা যাবে না, বাইরে মারতে হবে, সকালবেলা বাড়ি দিতে হবে, সন্ধ্যা যেন ওরা মরে, এভাবে মারতে হবে, কথা বুঝছেন? মনে রেখেন বাঙালির আমাদের যে জাতীয় জীবন, আমরা যদি বলি বাঙালির ইতিহাসে যে আমরা 1300-1400 বছরের কথা বলি, 1000 বছরের বাঙালি বলি, 1000 বছরের বাঙালির এত এত লম্বা সময়ের মধ্যে আমাদের সবথেকে বড় সবথেকে ভালো অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ। হ্যাঁ, বাঙালির ইতিহাস বললে আপনি দেখবেন না যে আমরা কাউকে দখল করছি, কোথাও গিয়ে সাম্রাজ্য বিস্তার করছি, এরকম কোনো কিছু আপনি হয়তো দেখবেন না। কোনো জাতির কাছ থেকে টাকা নিয়ে নিজেদেরকে করছি, আমরা এমন কিছু হয়তো বা করি নাই, কথা বুঝতে পেরেছেন? কিন্তু মুক্তিযুদ্ধের আমাদের যে অর্জন ভাই, এটাকে কোনো দিক থেকে ছোট করে দেখার মতো কোনো সুযোগ নেই, মনে রাখবেন। আচ্ছা, একজন বলছেন ভাই গুলি সিনেমা মারতে হবে কেন? গুলি সিনেমা মারতে হবে হচ্ছে এখানে হচ্ছে বেশি মানুষ আছে, সবাই দেখবে এই জন্য। আচ্ছা, শুভ্র সাহেব বলছে ভাই, কিন্তু ভাই মাইয়া ফেলা তো সমাধান না, চেতনা ঠিক করতে হবে না, এদের চেতনা ঠিক হবে না, মেরে দিতে হবে। আচ্ছা, নিখোঁজ হওয়ার পেছনে কারা থাকতে পারে? নিখোঁজ হওয়ার পেছনে স্বাধীন দেশে তো আমরা জানি, স্বাধীন দেশের ভিতরে এবং বাইরে দুই জায়গায় শত্রু থাকে, এই জন্য বলা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটাই হচ্ছে দৈরিহানের নিখোঁজ হওয়ার সব থেকে বড় কারণ। আচ্ছা, তারপরে আসেন কবিতা, কাঁদতে আসেনি ফাঁসির দাবে নিয়ে এসেছি, আপনার দীর্ঘ একটা কবিতা, এখানে কৃষ্ণচূড়ার নিচে যারা প্রাণ দিয়েছে আমি তাদের জন্য কাঁদতে আসেনি ফাঁসির দাবে নিয়ে এসেছি, মনে রাখবেন এটা হচ্ছে আপনার প্রথম কবিতা, 21শের প্রথম কবিতা। এই গানগুলো এই ছবিতেই প্রথম ব্যবহার করা হয়। ফাঁসির দাবি নিয়ে এসেছি, মনে রাখবেন এটা হচ্ছে আপনার প্রথম কবিতা, 21শের প্রথম কবিতা। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটি 21শের প্রথম কবিতা। লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী।
আচ্ছা ফারজানা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা রাজা কাল বদল এগুলোর ডিফারেন্স কি একটু বলবেন ভাই। আচ্ছা বলবো, শোনেন, কাত্যায়নী ফাঁসি দেবেন এসেছিলেন মাহবুব আলম চৌধুরীর লেখা একুশের প্রথম কবিতা, ভালো মতো শুনবেন। উনি জল বসন্ত রোগে আক্রান্ত ছিলেন। মাহবুব আলম চৌধুরী চট্টগ্রামের আপনার রাষ্ট্রভাষার যে কেন্দ্রীয় কমিটি ছিল, উনি জল বসন্ত রোগে আক্রান্ত ছিলেন। প্রথম কবিতা ভালো মতো শুনবেন। উনি জল বসন্ত রোগে আক্রান্ত ছিলেন। মাহবুব আলম চৌধুরী চট্টগ্রামের আপনার রাষ্ট্রভাষার যে কেন্দ্রীয় কমিটি ছিল, কমিটির আহ্বায়ক ছিলেন। তখন চট্টগ্রামে রাষ্ট্রভাষার যে কমিটি ছিল সেই কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। উনি জল বসন্ত রোগে আক্রান্ত ছিলেন। মাহবুব আলম চৌধুরী চট্টগ্রামের আপনার রাষ্ট্রভাষার যে কেন্দ্রীয় কমিটি ছিল, কমিটির আহ্বায়ক ছিলেন। তখন উনি অসুস্থ, যখন একুশে এপ্রিলে গোলাগুলি হয় ঢাকায়। এই অসুস্থ মানুষটা সেদিন তার কষ্ট, তার আবেগ, সমস্ত কিছুকে মিশায় বেলা বৈশা একটা সিটিং এ, ওয়ান সিটিং এ কবিতা লিখছিলেন। পরে তিনি কবিতা ছাপা হয়েছিল। কাত্যায়নী ফাঁসি দেবেন এসেছিলেন মাহবুব আলম চৌধুরীর লেখা একুশের প্রথম কবিতা, ভালো মতো শুনবেন। উনি জল বসন্ত রোগে আক্রান্ত ছিলেন। মাহবুব আলম চৌধুরী চট্টগ্রামের আপনার রাষ্ট্রভাষার যে কেন্দ্রীয় কমিটি ছিল, কমিটির আহ্বায়ক ছিলেন। তখন উনি অসুস্থ, যখন একুশে যখন একুশে ফেব্রুয়ারি গোলাগুলি হয় ঢাকায়, তখন তিনি অসুস্থ। এই অসুস্থ অবস্থায় তিনি এক বসায় ওই রাতে এই কবিতাটি লিখেছেন এবং পরের দিনই এই কবিতাটি ছাপা হয়। অসুস্থ মানুষটা সেদিন তার কষ্ট, তার আবেগ, সমস্ত কিছুকে মিশায়। তার সমস্ত কষ্ট আবেগকে মিশে চাই না তুমি নাই, আমি ভাবতে পারি না তুমি নাই, আমার হিয়ার প্রতিটা কোণায় তোমার বিচরণ, চারিপাশ জুড়ে তোমার স্নিগ্ধতা, আমি ভাবতে পারি না তুমি নাই, আমি ভাবতে চাই না তুমি নাই, আমার ইটের প্রতিটা দেয়ালের প্রতিটা ইটের ভাঁজে ভাঁজে তোমার স্মৃতি, কি রং তুমি মিশাইয়াছ এই দেয়ালে, এই ছবি তুমি আমার মনে, ধুলে সে যায় না এই রং, তোমাতে রঙিন আমার জীবন, কেমনে ভাবি আমি তুমি নাই,
কেমনে মানি আমি তুমি নাই, হারিয়ে তুমি কোথায় যাবে? কোথায় যাবে? আমার বৃত্তে তুমি কেন্দ্র, আবেগের মাত্রা কি অসুস্থ মানুষ লিখছিলেন রাতের বেলা, আর পরের দিনে আপনার কবিতাটা ছাপা হয়েছিল, ফিলিম হয়েছিল, এটা হচ্ছে একুশের প্রথম কবিতা। তারপরে হচ্ছে স্মৃতিস্তম্ভ, স্মৃতিস্তম্ভ আপনারা পড়েছেন কিনা আমি জানি না, তবে স্মৃতিস্তম্ভ যদি পড়েন তাহলে দেখবেন এটার মধ্যে একটা অন্যরকমের ফ্লেভার আছে। আমি স্মৃতিস্তম্ভ আপনাদের একটু দেখলাম, একটু শোনাই, যদি স্মৃতিস্তম্ভ আপনারা না পড়ে থাকেন তাহলে এটার সাথে একটু পরিচিত হন। স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খানা রয়েছিল, দেবীত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে, হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার করে ছোট্টা দোলায় চোর মাঝে পদপ্রান্তে, যারা গুনি ধান কোনটা নিয়ে আর তুমি হাতিয়ার হাঁপড় চালাই, সরল নায়ক আমরা জনতা সেই অনন্য, ইটের মিনার ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু। দেখেন তখনকার সময়ে যে এই জিনিসগুলো, হ্যাঁ স্মৃতির মিনার মানে শহীদ মিনার, শহীদ মিনার যখন ভেঙে ফেলে পাকিস্তানিরা রাতের বেলা, এই প্রেক্ষাপটে লেখা হচ্ছে স্মৃতিস্তম্ভ কবিতা। স্মৃতিস্তম্ভ কবিতাটি লেখা হয় পাকিস্তানিরা যখন শহীদ মিনার ভেঙে ফেলে রাতের বেলা। আলাউদ্দিন আল আজাদের লেখা, বুঝতে পেরেছেন অন্য লেভেলের মান এগুলো। একজন প্রশ্ন করেছিলেন হচ্ছে কি যে রাজাকার আর আল বদরের ডিফারেন্স, আচ্ছা শুনেন, পাকিস্তানিরা যখন 71 দেশে হামলা করে তখন মনে রাখেন সব দেশে কিছু ফিট কলাম আছে, রাষ্ট্রের ভিতরে থাকে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আফগানিস্তানে এখন যেটা হচ্ছে আমাকে আপনার ভুল বুঝছেন না, আপনার আবার বুঝেন না ভাই, আপনি তালেবানের সাপোর্টার, ভুলটা বুঝবেন না, কি বলি আগে বুঝেন। আফগানিস্তানের প্রেক্ষাপটে এই দেশটাকে যদি আপনি দেখেন, সোভিয়েতের এক সময় আসছে এখানে, আসাদের উপরে দমন নিপীড়ন চালাইছে,
সোভিয়েতরা যাওয়ার পরে যুক্তরাষ্ট্র আইসে বিশ একুশ বছর ধরে আফগান মানুষের উপরে হত্যা নির্মম নির্যাতন এগুলো চালাইছে। এখন আমি আফগানরা মানে তালেবান শরিয়া আইন কায়েম করতে চায় না কি চায় ওই কাহিনী পরে, বিদেশি শক্তিকে আফগানিস্তান থেকে তাড়ানোর জন্য যদি কেউ ফাইট দিয়ে থাকে তাহলে সেটা তালেবান। কথা ভালো মতো বুঝে তাদের শাসন পদ্ধতি নিয়ে অনেক রকমের কথা হতে পারে, বিতর্ক হতে পারে, সেটা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়, সেটা আলাদা কথা। আমি যদি মানুষের তাদের চেতনার কথা বলি, তাদের দেশ এবং দেশপ্রেমের কথা বলি, তাহলে তালেবান হতে কারা? তারা বিদেশি শক্তির বিরুদ্ধে ফাইটটা দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করছে। তাহলে এখন তারা পালাইলো, কেউ বিমানের উপরে বুঝে পড়ছে, কেউ পাকার মধ্যে ঢুকে পড়ছে, তারপরে এইভাবে যে মারা গেছে। এখন বিশ্ব মিডিয়া মিডিয়া তো বুঝতে পারে মিডিয়া কাদের তালা, আমাদের সামনে দেখাচ্ছে তালেবানের ভয়ে সবাই পালাচ্ছে। এখন দেখেন বাংলাদেশে যদি আমার কথা সহজে বুঝবেন, আমার কথা কিছু কিছু সময় আপনাকে হার্ট করতে পারে, বাংলাদেশে যদি এই সুযোগ দেওয়া হয় যে এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠতে পারলে আমেরিকা কিংবা ইংল্যান্ড যাওয়া যাবে, চ্যালেঞ্জ হচ্ছে বিমানে ওঠা। আফগানিস্তানে কয়জন মরছে বিমান উঠতে গিয়ে পদদলিত হয়ে, আমাদের দেশে স্তূপ হয়ে যাবে লাশের, যদি খালি বলা হয় যে ফ্রিতে যাওয়া যাবে, তুমি যদি খালি যেতে পারো। এখন তাদের দেশে যারা পালাইছে এখানে তিনটা শ্রেণী আছে আমার ধারণা। এক, যারা আসলে তালেবানকে ভয় করে তারা পালাইতে চাইছে। দুই, লোভী, ইউরোপ আমেরিকার উন্নত জীবন ওখানে যায় তারা পাবে, যদি এখন যেতে পারে তারা বলবে আমরা ভয়ে চলে আসি শরণার্থী, এবং ওখানকার একটা বিশাল জীবনের প্রতি তাদের একটা আকর্ষণ চিত্র বিশ্ব মানুষের জন্য থাকে। তিন, একটা ভণ্ড বদমাশ আমাদের দেশের রাজাকার আলবদর শ্রেণী, যারা এই বিশ একুশ বছর ধরে যুক্তরাষ্ট্রের মানুষদেরকে সাহায্য করে আসছে, তারা বুঝতেছে এখন তালেবান আমাদের দরকার জবাই করবে, এই বিশ্বাসঘাতকগুলো পালাইছে। আপনার সেটা আমার কথা ভালো লাগুক আর না লাগুক কথা মানুষ আসবে, কথা বুঝতে পেরেছেন? তা আমাদের দেশে এই রাজাকার আলবদর হচ্ছে এই যে এখন তারা তালেবানের ভয়ে যারা পালাইছে শয়তানগুলো, ওরকম যারা পাকিস্তানিদেরকে সহায়তা করেছিল এরকম কিছু সংগঠন রাজাকার এবং আলবদর, অর্থাৎ পাকিস্তানিদেরকে সাপোর্ট করছে, পাকিস্তানিদের হয়ে কাজ করছে, পাকিস্তানিদের সাহায্যকারী কিছু সংগঠন ছিল রাজাকার এবং আলবদর আল শামসেরা, কথা বলছেন? এর মধ্যে আলবদরের বৈশিষ্ট্য ছিল তারা ছিল মোটামুটি বেশিরভাগই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে পেলে শিক্ষিত ছিল এবং তারা ছিল খুব নিষ্ঠুর। রাজাকারের মধ্যে গ্রামের মূর্খ মানুষ যেমন ছিল, কিছু বুঝে সুজে না, কিছু ধর্মপ্রাণ মানুষ, কোনো কিছু বুঝে না, যান বাঁচানোর জন্য গেছিল এমন মানুষ ছিল, বিভিন্ন ক্যাটাগরির মানুষ ছিল, তারা আলবদর শিক্ষিত শ্রেণী ছিল, কথা বুঝতে পারছেন? ভারতীয় শিক্ষক মিডিয়ার তো তালেবানের সত্যি কথা বলার কারণে, হ্যাঁ ভারতের কি জানি ওনার নাম আমি ভুলে গেছি, তো ছোটখাটো মানুষটা খুব তালেবানের সত্য সত্য কথা উনি মিডিয়ার সামনে এসে বলে দিচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে ভাই আমাদের দেশের এরকম বিশ্বাসঘাতক ছিল একাত্তরে, সুতরাং তাদের দেশেও থাকবে, এগুলো যুগে যুগেই থাকে। ওকে, তালেবান এবং আলবদর, না আলবদর রাজাকার, রাজাকার হচ্ছে গ্রামের অশিক্ষিত বা শহরের আনস্মার্ট পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করা মানুষরা। আলবদর হচ্ছে যারা শিক্ষিত স্মার্ট ছাত্র, তারা পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেছিল। এবার আমি 5 মিনিটসের একটা স্লিপ নিব, ক্লক।
বলছেন, হাজার না ভাই লাখ, হ্যাঁ হতে পারে, হতে পারে, সব দেশে এরকম আছে বদমাস। আচ্ছা তারপরে আসে সিরিজ বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, শামসুর রহমানের বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, তোমার দিকে এখন আর চাওয়া যায় না, মানে অন্যরকম একটা ফ্লেভার আছে ভাই। যদি এগুলো পড়েন শামসুর রহমানের আপনার এই বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালার মধ্যে নিচে কথাগুলো বলছে, তোমাকে হুকরে নিলে বলো তবে কি থাকে আমার, 1952-এর প্রতি ভয় তরুণের কোণের পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আসো সগৌরবে মহিষ, শিফুলের একটি পাপড়িও আজ ছিঁড়ে নিতে দেবো না কাউকে, এখন তোমাকে ঘিরে ইতর বেলের লাবানা চলছে বেদম, এখন তোমাকে নিয়ে খেঙ্গার নোংরা তুমি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেওরের পোষ মাস, তোমার মুখের দিকে আজ আর তাকানো, আজ আর যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, আমাদের ভাষা আমাদের বর্ণমালা হচ্ছে কোনো স্ত্রীর শামসুর রহমানের খবরদার, এরা শামসুর রহমান নয় শামসুর রহমান, বানান ভালো মতো দেখবেন। আর 21 ফেব্রুয়ারি সম্বন্ধে সম্পাদিত গ্রন্থ হচ্ছে হাসান হাফিজুর রহমানের, একটা আছে 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি যত ঘটনা টনা আছে সেগুলোকে নিয়ে, আরেকটা আছে আমাদের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, দুটো দুটোই উনি হচ্ছেন সম্পাদক, এই দুই কাজের জন্য আমাদের কাছে অমর থাকবেন। আসিকুন আমার মুকুল বাক্তার মুকুলের 21-এর দলিল, এটা আরেকটা সম্পাদক। ওকে তারপরে আসেন ভাষা আন্দোলন ভিত্তিক রচনা পর অমর থাকবেন। আসিকুন মাত্র করলাম, আপনারা ভুল দিচ্ছেন কেন? ক্লোজ করে দিলাম, সঠিক উত্তর 87%। আপনারা কি বলছেন হেলাল হাফিজ কেউ আল মাহমুদ, বুঝলাম না, তাদের নিয়ে তো আমরা কোনো কথাই বলি না আজকে। হেলাল হাফিজ আল মাহমুদ নিয়ে কথা বলছি, আলাউদ্দিন আলাদা নিয়ে বলছি, হেলাল হাফিজ আল মাহমুদ
মাহুদিন কিছু করি নাই ভাই, আপনারা এগুলো ভুল কেন করেন বুঝতে পারি না, একটু মনোযোগ দিবেন কাইন্ডলি, হ্যাঁ এই কাজগুলো করবেন না। শামসুর রহমান, ওকে, এরপরে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ চলচ্চিত্র এগুলো একটা গাইডলাইন, এর বাইরেও প্রচুর বই আছে, এটা লিখতেছিলেন প্রচুর বই আসছে, ছবি বলবেন এগুলো গাইডলাইন, বাইরে আওয়াজ পাওয়া যায়। এর কাহিনী সংক্ষেপটা হচ্ছে এরকম, আপনার মুক্তিযুদ্ধের সময় এক মাদকর সর্বশক্তি দিয়ে পাকিস্তানিদেরকে সহায়তা করে, মানুষের বাড়ির সুন্দরী বউ পরিবারের মেয়েটা পাকিস্তানিদের কাছে সাপ্লাই দেয়, এবং আমরা শেষ দিকে দেখি তার মেয়েটাও পাকিস্তানি অফিসার দ্বারা ধর্ষিত হয়, আর সে তখন বলছিল যে আমার মেয়েটাকে আপনি বিয়ে করেন, কিন্তু সে বিয়ে করে না, ধর্ষণ করে চলে যায়। দেশ স্বাধীন হয়ে গেলে মুক্তিযোদ্ধারা বলতেছে এই মাদকরদের ধরো, ওরে এবার সাইজ করবো, সবাই আসছে তারা সাইজ করার জন্য, দেশ কিন্তু স্বাধীন, তাদের পায়ের আওয়াজ, মুক্তিযোদ্ধারা যে আসতেছে স্বাধীনতা যে অর্জন হয়ে গেছে সেই পায়ের আওয়াজ পাচ্ছিল মাদকর, মুক্তিযোদ্ধারা আসে, আইসা মাদকর হচ্ছে জবাব দিয়ে তার মুখোমুখি করে, আর ওই সময় তার মেয়েটা ঈশা নিজের যে ইজ্জত হারানোর কাহিনী, শেষ পর্যন্ত যে নিজের মেয়েকে ইজ্জত হারাতে হয়েছে এই মাদকরের ভণ্ডামির কারণে সবকিছু সবার সামনে ফ্রাস করে দেয়, আর মাদক সেগুলো সেখান থেকে সবাই কাহিনী রাখি, সবার সাথে সবার সামনে এগুলো ফাঁস করে মেয়েটা সুইচার করে মারা যায়। ঢাকায় আমরা যারা থাকি, যারা আসেন আর কি আপনারা ঢাকা, হ্যাঁ আরেকবার বলছিলাম রাইট, যারা ঢাকায় থাকেন আপনারা সেগুনবাগিচা শিল্পকলা একাডেমিতে দেখবেন প্রতি মাসে মোটামুটি অ্যাভারেজ দু একটা প্রদর্শনী হয়, পায়রাজ পাওয়া যায়, আর হচ্ছে আপনার নজরুল দিনের সারা জীবন এগুলো প্রদর্শনী আছে, একটু সময় পেলে দেখে নেবেন। এরপরে কি যাওয়া সংকোচিন ভাই, এটা 41 নম্বর বিসিএস এর প্রশ্ন, এই যে কয়দিন আগে যে পরীক্ষাটা হলো এখানে আসছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, পায়রাজ পাওয়া যায় প্রদর্শনী কখন হয়, এটা পত্রিকা দিয়ে দেয় ওরা, কখন প্রদর্শনী হয় বিনোদন পেজে আপনারা বন্ধ। এরপরে নলকের নর লাল গোলাপ নিষিদ্ধ লোবান নীল দখল, নিষিদ্ধ লোবান একটা কথা না বললেই নয়, নিষিদ্ধ লোবান থেকে গেরিলা ছবিটা হয়েছে, আপনারা যারা গেরিলা দেখছেন নাসিরুদ্দিন ইউসুফের ছবি, একটা ব্যাপক ছবি গেরিলা হয়েছে নিষিদ্ধ লোবানের কাহিনী থেকে, আর হুবহু নিষিদ্ধ লোবানকে গেরিলা বানানো হয়েছে, ব্যাপারটা এমন না, নিষিদ্ধ লোবান প্লাস তার সাথে তখনকার মানুষ যারা বেঁচে ছিলেন তাদের কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দুটোকে মিলেমিশে একাকার করে দিয়ে গেরিলা ছবিটা বানানো হয়েছে, আপনারা গেরিলা দেখবেন, যারা দেখেন নাই মাস্ট ওয়াচিং ফিল্ম গেরিলা দেখতেই হবে। আপনাকে যদি ভাই ভাই গেলে জিজ্ঞাসা করে গেরিলা ছবি দেখছেন, আপনি যদি বলেন না খবর আছে কিন্তু তারা কিন্তু মাইন্ড করবে। আচ্ছা, ফারুকের এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না, তুমি এই নাটকটা দেখছেন, নাটকটা ব্যাপক, আচ্ছা চেষ্টা করবো। আচ্ছা, তারপরে নীল দেশ রাইফেল রুটি আওরাত, এটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম সাহিত্য, রাইফেল রুটি আওরাত, রাইফেল মানে এখানে বন্দুক, রুটি মানে এখানে রুটি, যে রুটি বানানটা আমরা যেটা খাই যেটা রুটি, এই বানানটা এখানে রুটি, আর আওরাত মানে হচ্ছে নারী, পাকিস্তানিদের হত্যা এবং ভোগবিলাস, রুটি আর আওরাত মানে তো বুঝতে পারতেছেন খাওয়া আর ভোগ, তাই না, তাদের হত্যাকাণ্ড আর ভোগবিলাসের একটা নগ্ন ছবি আপনি এর মধ্যে পাবেন, আনোয়ার পাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল মার্চ এপ্রিল মে জুন, একদম শুরুর দিকের কাহিনীগুলো, একদম কাঁচা কাহিনীগুলো এই রাইফেল রুটি আওরাতের মধ্যে আছে। মুক্তিযুদ্ধ শুরুর প্রথম দিকের কাহিনীগুলো এই রাইফেল রুটি আওরাতে বর্ণনা করেছেন আনোয়ার পাশা। মুক্তি, সাহিত্যিক যারা থাকে তাদের একটা ছায়া চরিত্রের মধ্যে থাকে, এই সুদীপ্ত শাহীন আনোয়ার পাশা নিজে, পদ্মা নদীর মাঝে আপনারা পড়ছেন ওখানে হোসেন মিয়াটা আর কেউ না, ওটা মানিক বন্দ্যোপাধ্যায় নিজে, আপনার হুমায়ুন আহমেদের হিমু পড়েন, নিসির আলি পড়েন, শুভ্র পড়েন, এগুলো কেউ না, এগুলো হুমায়ুন আহমেদ হিমসেলফ, এই লজিক অ্যান্টিলজি ক্যারেক্টারটা ওনার ভিতরে বসবাস করে, আবার উনি লজিক অ্যান্টিলজি সবকিছু বাদ দিয়ে একটা সুন্দর স্বাভাবিক মানুষ হতে চান, সেটা হচ্ছে আপনার ওই শুভ্র ক্যারেক্টার, হচ্ছে তার সেই হচ্ছে প্রতীকী প্রকাশ, এগুলো মাথায় রাখবেন। তারপরে জাহান্নাম হইতে বিদায়, এটা জাহান্নাম না, কথাটা মূলত জাহান্নম, বইয়ের মূল কথা হচ্ছে জাহান্নম হইতে বিদায়, জলাঙ্গি 200 নেকড়ে অরণ্য, সবগুলো শকুত ওসমানের লেখা বিখ্যাত বই, আপনাকে যদি কেউ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উদাহরণ দিতে বলে আপনি এটা বলে দিবেন, কথা বুঝতে পারছেন? এই যে আপনার এই যে জাহান্নাম হইতে বিদায়ের মধ্যে দেখবেন মিস্টার গাজী রহমান নামের এক যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে মুক্তিযুদ্ধ ভিত্তিক তিনটি উপন্যাসের নাম বলো, তাহলে শওকত ওসমানের এই উপন্যাসগুলোর নাম বলে দেব।
জাহান্নাম হইতে বিদায়। এই উপন্যাসে গাজী রহমান নামক একজন স্কুল টিচার রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যান। ভয়ে যাওয়ার সময় তিনি ভীষণ দ্বিধায় পড়ে যান। তিনি কি যাবেন নাকি যাবেন না? যাওয়ার সময় তিনি পথের মধ্যে দেখছিলেন পোড়া মাটি, পোড়া ঘর, সবকিছু তছনছ অবস্থা। এইভাবে সেই সময়কার বিধ্বস্ত বাংলাদেশের চিত্র লেখক ফুটিয়ে তুলেছেন। হাঙ্গর নদী গ্রেনেড লিখেছেন সেলিনা হোসেন। এর উপর চলচ্চিত্র তৈরি করেছেন চাষী নজরুল ইসলাম।
এটি প্রথমে একটি ছোট গল্প ছিল, এরপর ডিরেক্টরের নির্দেশনায় তিনি এটিকে একটু বড় করেছেন, উপন্যাসে পরিণত করেছেন। এটি যশোর অঞ্চলের একটি সত্য ঘটনার উপর কেন্দ্র করে লেখা হয়েছে। এখানে একজন মা তার প্রতিবন্ধী ছেলেকে রয়েছেন, মুক্তিবাহিনীর কিছু সদস্য তার বাড়িতে এসে লুকিয়েছিল। হানাদার বাহিনী তখনই তার বাড়ি তল্লাশি করতে আসে। মা তখন বলে, না নেই, এখানে কোনো মুক্তিবাহিনী লুকিয়ে নেই। অতঃপর হানাদার বাহিনীর পীড়াপীড়িতে মা একটি রাইফেল হাতে তার প্রতিবন্ধী ছেলেকে ধরিয়ে দেন। এবং বলেন, এই নে মুক্তি। অতঃপর হানাদার বাহিনী তার সেই ছেলেকে মেরে ফেলে। কিসে কিসে কি হলো? আস্তে আস্তে, 4:15।
চাষি নজরুল ইসলাম কিনা সেটা শিওর না।
জন্ম যদি তব বঙ্গে, এটি মাইকেল মধুসূদন দত্তের এপিটাফ থেকে তিনি গ্রহণ করেছেন। মাইকেল মধুসূদন দত্তের এপিটাফে এটি লেখা আছে, এটি মাইকেল মধুসূদন দত্ত নিজেই লিখে গেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম সমূহ: ভানুসিংহ ঠাকুর, আন্নাকালী পাংরাশি, অকপট চন্দ্র ভাস্কর, নবীন কিশোর শর্মন, দিকশূন্য ভট্টাচার্য, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা, নজরুল ইসলামের ছদ্মনাম সমূহ: কাজী, বেঙ্গাচি, ধূমকেতু, কবিরা কেন ছদ্মনাম ব্যবহার করেন এর উত্তরে আমরা পাই, রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে যদি তারা নিজের আসলকে প্রকাশ করতে না চান সেই ক্ষেত্রে তারা এরকম ছদ্মনাম ব্যবহার করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী, নারীর মূল্য নামক একটি লেখা তিনি এই নামে লিখেছিলেন। শরৎচন্দ্রের তখন একটি ভয় ছিল যে নারীদের পক্ষ হয়ে এইভাবে তিনি লিখলেন, এটি যদি জানেন সাধারণ মানুষ বুঝতে পারে তাহলে মারাত্মক প্রতিক্রিয়া পড়বে তার উপর। শরৎচন্দ্র যে দৃষ্টিকোণ থেকে এটি লিখেছিলেন সেই দৃষ্টিকোণ থেকে সমাজে তখন নারীদের মূল্যায়ন করা হতো না।
তিনি একজন পুরুষ হয়ে নারীর পক্ষে এইভাবে লিখেছেন, আর এর জন্য যাতে তিনি গালাগাল না খান সেই জন্য তিনি সেখানে তার বড় বোন অনিলা দেবীর নাম ব্যবহার করেন। নারীরা নারীদের পক্ষে লিখতেই পারে এই হিসেব করে তিনি লিখেছেন। বিদ্যাসাগর বহু বিবাহ বন্ধ করেছিলেন এবং বিধবা বিবাহ চালু করেছিলেন। এটি চালু করতে গিয়ে তারানাথ বা চষ্পতি নামক একজনের সমালোচনার সম্মুখীন হন বিদ্যাসাগর।
তারানাথ বাচস্পতি বিদ্যাসাগরকে কটাক্ষ করে একটি লেখা লেখেন। এর বিপরীতে বিদ্যাসাগর লেখেন, অতি অল্প হইল। অর্থাৎ বিদ্যাসাগরকে নিয়ে যেই সমালোচনাটা করা হয়েছে সেটা অতি অল্প হইল, এইভাবে তিনি এটি রিপ্লাই করেন। অতি অল্প হইলর বিপরীতে তারানাথ আরেকটি লেখা লেখেন এবং সেই লেখার বিপরীতে বিদ্যাসাগর আবার অতি অল্প হইল লেখেন। নুরুল ইসলাম
বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, বলেছেন বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। তিনি এই কথাটি দৃষ্টিপাত নামক লেখার ভিতর বলেছেন।
রবীন্দ্রনাথ বাংলার শরৎকালের সৌন্দর্য বর্ণনা করেছেন? অপরদিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত শরৎকালে বাংলার মানুষের যেসব কষ্ট হয় সেসব কষ্টগুলোকে নিয়ে লিখেছেন। যতীন্দ্রনাথকে দুঃখবাদী কবি বলা হয় কারণ তিনি জীবনের দুঃখের বিষয়গুলোকে বেশি ফোকাস করেছেন। যেমন কাতল মাছ নদীতে যেরকম সুন্দর, সেটাকে যখন বাজারে উঠিয়ে এনে পানিশূন্য অবস্থায় রাখা হয় তখন সেটি যে কষ্ট পায় সেটিকে নিয়ে তিনি লিখেছেন। অপরদিকে লাল শাক যখন একসাথে সারিবদ্ধভাবে থাকে তখন যেরকম সুন্দর, কিন্তু যখন এটিকে কেটে এনে বাজারে তোলা হয় তখন এটিকে দেখতে যে মলিন লাগে, সেই মলিনতা নিয়ে তিনি লিখেছেন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামৌ